নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ ক্লাউডস, সঙ্গে আমি মৌমিতা। আজকে আমার কবিতার বিষয় স্বাধীনতা। স্বাধীনতা মানে কি শুধু একটা দেশ স্বাধীন হওয়া, নাকি মানুষেরও স্বাধীন হওয়ার দরকার চিন্তায় ভাবনায়? এই বিষয়ের উপরই আজকের আমার কবিতা স্বাধীন যাপন, রচনা অঙ্কিতা ঘোষ। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। বছর পাঁচেকের মেয়েটা হাতে তেরঙ্গার পতাকা মাকে দেখিয়ে বললে, মা স্বাধীনতার দিন কবে? মা একরাস হেসে বললে, এই তো সেদিন যেদিন প্রথম জেনেছিলাম তুই আমার পেটে একটা তুলতুলে মেয়ে। ওরা তোকে মেরে ফেলতে এসেছিল, নষ্ট করে দিতে চেয়েছিল তোকে। আমি তোর বাবাকে সব শক্তি দিয়ে ধাক্কা দিয়ে বেরিয়ে এসেছিলাম পেটের ভিতর তোকে আঁকড়ে। সেই দিন স্বাধীনতার দিন ছিল। হাতে তেরঙ্গা পতাকাটা শক্ত করে ধরে মেয়েটা আরেকটু কোল ঘেঁষে এসে মাকে আঁকড়ে রইল। প্রেমিকার হাতে এক মুঠো রজনীগন্ধা দিয়ে প্রেমিকটি বলল, স্বাধীন হোক সব ইচ্ছেরা। মুখের উপর ওড়নার ঢাকাটা আরো একটু টেনে দিয়ে সরে বসল প্রেমিকাটি। প্রেমিকটি মুখের উপর থেকে ওড়নাটা সরিয়ে দিয়ে প্রেমিকার মুখের দিকে এক দৃষ্টি তাকিয়ে বললে, তুই এভাবেই সুন্দর, স্বাধীন হ। মুখে অ্যাসিড পড়ার দাগ ঠেকে নয়, বরং সারা পৃথিবীর আলো মুখে মেখে উজ্জ্বল হয়ে ওঠ, স্বাধীন হয়ে ওঠ রোজ। কফি কাপ আর ফুলকপির পকোড়াগুলো টেবিলের উপর রেখে অনিমা ডাক দিল, শুনছো, খেয়ে যাও, মেয়েটাকে তারপর আনতে যাবে তো, ওর দিদিমণির ওখানে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। অনিন্দ ঘর থেকে এসে অনিমার হাতে একটা লাল ভেলভেটের কাপড়ে বোড়া বাক্স দিয়ে বললে, খুব বেশি দাম দিয়ে কিনতে পারিনি, দেখো। অনিমা বাক্সটা খুলে অনিন্দর দিকে তাকিয়ে রইল, ঘুমুর। অনিন্দ মাথা নিচু করে বললে, সংসারের চাপে চেয়েও পারিনি তখন, আজকে আর একবার শুরু করা যায় না অনিমা? ঘুমুর জোড়া হাতে নিয়ে পা দুটো থরথর করে কেঁপে ওঠে অনিমার। অনিন্দ ফিসফিসিয়ে ওঠে, পরের বার তোমার নাচে স্কুলে স্বাধীনতা দিবস পালন হবে, ছোট্ট ছোট্ট পায়ের তালে স্বাধীনতা আসবে। পাড়ার মোড়ে কে যেন বেশ জোর গলায় বলছে, স্বাধীনতা আসুক চিন্তায় কর্মে আয়োজনে। অনিমা কান পেতে ঘুমুরের বোল শুনছে, শুনছে অনিন্দ। 75-এর মহিলাকে পাশের বাড়ির চ্যাটার্জি কিন্নি জানলা দিয়ে হাঁক দিয়ে বললেন, মাসিমা শুভ স্বাধীনতা দিবস। 75-এর মহিলাটি চশমাটি ঠিক করে বললেন, সেদিনও স্বাধীনতা পেয়েছিলাম জানো, যেদিন আমার বৌমা 9 বছরের বৈধব্যের পর একটুকরো ইলিশ আমার নিরামিষ পাতে তুলে দিয়ে বলেছিলেন, আপনার ছেলের মুখে শুনেছি ইলিশ মাছের পেটিটা শ্বশুরমশাই আপনার জন্য তুলে রাখতেন, আপনি মাছ দিয়ে সবটুকু ভাত খেলে তবে ওনার শান্তি হতো, তাই না? আজ না হয় নিয়মের বেড়া ভেঙে ওনার কথাটুকু ভেবেই মাছটা মুখে দিলেন। চ্যাটার্জিগিনীর নাকে এসে লাগলো কাতলা মাছ ভাজার গন্ধ। সাদা শাড়ি পরা 75-এর মহিলাটি মাছ ভাজছেন, মাছের কালিয়া সর্ষে ভাপা রান্না হবে, গন্ধ ছড়িয়েছে এবারই থেকে ওবারই অনেক দূর অব্দি। বাজার নামিয়ে রুষার হাতে 4টে লজেন্স দিয়ে অনেকে বলে উঠল স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, স্বাধীন হয়ে ওঠো। ঘাম ঘাম কপালটা আঁচল দিয়ে মুছে ব্যাগ থেকে পালং শাক কুমড়োর ফালি বের করতে করতে রুষা বললে, বলছি কি করব, ইলিশ ভাপা নাকি পাতলা কুমড়ো দিয়ে বেগুন দিয়ে ঝোল, কি করব বলো? বিছানার তলা থেকে একটা ফর্ম বের করে অনিকেত বললে, আগে এইটা সই করো তো এইখানটায়। রুষা হাতের পালং শাকটা হাতে নিয়ে বললে, কি গো এটা, কিসের সই, কোনখানটায় করব বলো, এইখানে? অনিকেত রুষার হাত থেকে পালং শাকটা সরিয়ে নিয়ে পেনটা ধরিয়ে দিয়ে বললে, এম এর ফর্ম,
তুমি ভূগোলে এমএটা কমপ্লিট করবে, কেমন? স্বাধীন হতে হবে তো, নাকি? পাশের ঘর থেকে বেরিয়ে এসে আশি একাশির এক বৃদ্ধ বকুল গাছটার তলায় বসে অনিকেত বাবুকে বললেন, আজ বুঝি স্বাধীনতা দিবস, তাই না মশাই? বাইরে কত আয়োজন। অনিকেত বাবু বৃদ্ধাশ্রমের ঘরটার দিকে তাকিয়ে বললেন, স্বাধীনতা ওই দিন আসবে, ওই দিন। একাশে বৃদ্ধ অবাক হয়ে তাকিয়ে বললেন, কোন দিন? বৃদ্ধাশ্রমের ঘরটার দিকে আঙুল তাক করে অনিকেত বাবু বললেন, আমি যেদিন এখান থেকে দূরে যেতে পারব, ঠিক যাব একদিন, ঠিক যাব। ছেলে আসবে? একাশের বৃদ্ধ ভীষণ হেসে বললেন, ছেলে নিতে আসবে? মেয়ে? ওসব মুখের কথা, হোরা আসে না। ওদের ফ্যান্সি বাড়িতে আমাদের ছেঁড়া ধুতি, বেরঙা মোজা, হনুমান টুপি, খসখসে গামছা জায়গা পায় না। অতনুবাবু হেসে বললেন, ওদের স্বাধীন করে তবে আমি পরাধীন হলাম। কবিতাটি ভালো লেগে থাকলে কবিতাটি লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দাবাতে ভুলবেন না। সঙ্গে থাকুন।